রামপালের হুড়কা ইউনিয়নের দুইটি গ্রামের 1.5 শতাধিক পরিবার প্রায় 2 মাস ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র কালভার্টটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এবং সেটি জমির মালিক বন্ধ করে দেওয়ায় মানুষের জনদুর্ভোগ হতে হচ্ছে। কালভার্টের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। আবেদনে তারা জানান, উপজেলার ছাড়াখালী ও গুলারডাঙ্গা গ্রামের 1.5 শতাধিক পরিবার বসবাস করেন। গ্রামের মাঝ দিয়ে সরকারি রাস্তাটি পাকাকরণের জন্য কাজ শুরু হয়েছে, কিন্তু গ্রামের মাঝে মোকশেদ সর্দারের পুত্র কালাম সর্দারের ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর 1972 সালে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। ওই স্থানে কালভার্ট রেখে রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়। এক পর্যায়ে কালাম সর্দার তার জায়গায় কালভার্ট স্থাপনে বাধা দেন। ওই গ্রামের এলাহি সর্দার, নাসির গোলদার, আকলিমা বেগম, সেলিনা বেগম, গফুর মোল্লা ও সংরক্ষিত ইউপি সদস্য বুলবুল সুলতানা জানান, কালভার্ট নির্মাণ করা না হলে গ্রামবাসীকে মানবেতর জীবনযাপন করতে হবে। তারা সংশ্লিষ্ট সকলের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলার চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, যেহেতু মালিকানাধীন স্থানে কালভার্টটি নির্মাণ করতে দিচ্ছে না, সেহেতু জমির মালিককে বলে পাইপ বসানোর চেষ্টা করা হবে, যাতে গ্রামবাসীর সমস্যার সমাধান হয়। সে সময় তো আমি ছোটবেলাতে মানে ভালো মন্দ বুঝেই দেখতেছি এখানে কালভার্ট আছে। এখন এই কালভার্টে এই রাস্তা করার সময় কি হয়ে গেল কালভার্টটা নিজেই বলতে পারবো না, পাবলিকও জানে না। এখন আমার তো প্রায় 100 ঘরের মতন এই ডুবে মরতেছে। হ্যাঁ, তো পানি সরবরাহ কোনো ব্যবস্থাই নেই। বর্ষার কারণে আমাদের এই ঘর বাড়ি সব ডুবল। এখন বর্তমানে খাওয়া দাওয়া ভীষণ সমস্যা। একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ করে দেওয়ার কারণে সব তলা হয়েছে এখন।